তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দর্শক শ্রোতা, রাজা মামার যেই রাজা মামার সেই বিখ্যাত চা কিন্তু এখন বর্তমানে অবস্থিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সবচেয়ে বড় কথা হলো আমরা সেই রাজা মামাকে আজকে আসলে বাণিজ্য মেলায় এসে পেয়ে গেছি। আসলে বিস্তারিত আমরা রাজা মামার মুখ থেকে শুনবো এখন বর্তমানে রাজা মামার কী অবস্থা। রাজা মামার প্রথম দোকান কিন্তু যে বিমানবন্দর রেল স্টেশন তখন কিন্তু ছিল, এখন কিন্তু আর একটু উন্নত হয়েছে। যে দেখেন একবারে অন্যরকম সিস্টেম করে রাখছে রাজা মামা, আর একটু উন্নত হয়েছে, আগের থেকে অনেক উন্নত দেখতে পাচ্ছেন। এখন উনি বাণিজ্য মেলা আছে, বাণিজ্য মেলায় কী অবস্থা ব্যবসা করতেছে সেটা আসলে ওনার মুখ থেকে শুনবে। এবং উনি কিন্তু নিজের হাতে এখন চা তৈরি করতেছে, দর্শক দেখতে পাচ্ছেন যে চা ঢালতেছে। পার্সেল পার্সেল তো ফ্লাক্স বললাম, এই জন্য একটু খাইয়া দেখি মামারা কি আসলে কি স্বাদ বহন করে আমি একটু দেখি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো, ভালো আছেন। জি আপনার সাথে মনে হয় তিন বছর কিংবা চার সাড়ে তিন বছর পর আপনার আমার দেখা হলো, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওই এয়ারপোর্টে বিমানবন্দর বিমানবন্দর আপনার সাথে দেখা হয়েছিল। এখন বর্তমানে আপনি কেমন আছেন? এটা বাহিরে টানাইছে ফ্লাক্সটা, তলাটা মুছে দেন। জি ভালো আছেন না বলেন? তো এবার বাণিজ্য মেলা কি এবার প্রথমেই না এর আগেও ছিলেন? না আসলে বাণিজ্য মেলায় এই প্রথম। বাণিজ্য মেলার কর্তৃপক্ষকেও ধন্যবাদ যে রাজা মামাকে ওনারা সার্বিক সহযোগিতা করছে, এবং বাণিজ্য মেলায় যাতে চা খাওয়াইতে পারি এই বাণিজ্য মেলায় যারা দর্শনার্থী আছে তাদেরকে সুযোগ করে দিয়েছেন খাওয়ানোর জন্য। আমরা বাণিজ্য মেলায় এই আমরা ওয়ান টাইম কাপ দিয়ে দিচ্ছি, যে কাপটা আমরা এমনি দোকানে ওয়াশ করে ইয়ে করি, কিন্তু বাণিজ্য মেলায় আমরা এখানে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি যাতে কাস্টমাররা খাইতে পারে। আর এখানে বাণিজ্য মেলায় আমরা প্রাইস একই রেখেছি, যদি ঘুরান দেখেন এখানে টোকেন টোকেন পেপার টোকেন গুণা হচ্ছে এখানে, এইভাবে আমরা টোকেন দিয়ে কিন্তু চাগুলান সলভ করি, মানে এখানে পেমেন্ট করে আপনার ওখানে চা নিতে হয় টোকেন দিয়ে। আসলে রাজা মামা ঐতিহ্য ধরার লাগে, এখানে সোনের ঘরও আছে, আপনি দেখতে পারেন যে বাণিজ্য মেলা এই প্রথম সোনের ঘরের ঘর মামা তৈরি করেছে। এই যে দেখতে পারেন রাজা রানী আছে, দেখতে পারেন রানী, রানী কোথায়? ওই যে রাজা রানী, ওই যে বেলপুর, এই যে রাজা রানী, এই যে দেখতে পারেন রানী, এই যে এখানে রানী তুলসী পাতা। আমরা কিন্তু আমার আসলে ভাগ্যবান যে এই যে রাজা মামার সাথে কিন্তু এই যে মামিকে পেয়ে গেছি, রানী মামি যাকে বলে তাকে আমরা পেয়েছি। আসলে এখন বর্তমানে আপনার কয়টা দোকান? বাংলাদেশে 18টি দোকান, এটার মধ্যে আমাদের কক্সবাজারে লাবণী পয়েন্টে দোকান রয়েছে, এটা আমরা রাজার সজ্জায় সাজিয়েছি। এখানে মিরপুর দুয়ে লাভ রোডে আপনারা জানেন যে এখানে বালু চা করেছি, এবং এখানে যদি একটু বাইরে দেখতে পারেন এখানে দর্শনার্থীদের জন্য রাজাকে এনেছি, যে রাজা সর্বক্ষণই গার্ড দেয়, দেখেন একবারে সব কিছু নিয়ে তৈরি হয়েছে। তাছাড়াও আমাদের চা দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ জাল হচ্ছে, এদিকে পর্যাপ্ত পরিমাণ জাল হচ্ছে, এবং এটা ঘন হয়ে গেছে, জাল লিটার দুধ আছে অনেক পরিমাণ, এখানে পরাই 300 লিটার দুধ হয়ে যাবে, দুইটা মিলে, দুইটা মিলে পরে 300 লিটার। গতকাল কিরকম বেচা কিনা হয়েছে? ভালো ইনশাআল্লাহ ভালোই, মানে হচ্ছে, মানে মানুষজন তো অনেক হয়তো জানে না। না ভালোই ভালোই বেচা কিনে হচ্ছে আল্লাহর রহমতে। আমরা নতুন পক্ষের সামনে দিনগুলো আরো উচ্চ করে ভিড় হবে, আরো বেচা কিনে হবে, যখন আপনারা যেরকম প্রচার করতেছেন এরকম সবাই যখন জানাবে যে রাজা মামা বিখ্যাত, রাজা মামা এখন বাণিজ্য মেলায়। হুম হুম, রাজা বিখ্যাত রাজা মেয়ার মামা মামার চা এখন বর্তমানে বাণিজ্য মেলা আছে, যখন জানবে তখন কিন্তু মানুষ আসবে এখানে। জি তো দর্শক আপনারা দেখতেছেন, এবং এই যে দেখতে পাচ্ছেন যে রাজা রানী এখানে আসলে আকর্ষণ দেখাইতে পারি, দেখেন পান খাচ্ছে মাথা সিরিয়াল দিয়ে, দেখেন একটু পানের আইটেমটা ভিতরে, এখানে আসলে এই যে পানের আইটেমটা, পানের আইটেমটা যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন, এই পানটা খুব সাদা রকমের, আর এই পানটা আমরা প্রথম করেছি আমরা বিয়ে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে করে থাকি। মশলা দেখতে পাচ্ছেন বিশাল মশলা, এখানে কত পদের মশলা আছে? 12 পদের মশলা দিয়ে এখানে আসলে পান তৈরি করা হয়। আমরা সাহিবাবে এই পানটা জানবো। আচ্ছা মামা, এই পানের দোকান কার? হ্যাঁ শাহি পান্ডা ওই আমরাই করেছি, আমরা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে প্রোগ্রামও যাই, যখন বলে মামা চা তো আছে পান্ডা কোথায় পাবো, তখন কিন্তু আমরা পান্ডা ওই বিয়ের অনুষ্ঠানে ওই সুবাদেবে বাণিজ্য মেলাও এনেছি। আমরা প্রাণের প্রাইসটা সব
সীমিত ধরেছি 30 টাকা 50 টাকা আমরা পানের ভিতরে কোনো কেমিক্যাল এবং আগুন মাগুন দিচ্ছি না যদি আপনারা বলেন না বেশি দরকার হয় আগুন তখন হায়ার হয়ে আগুন নিয়ে আসবো সমস্যা নাই আমাদেরকে বলছে নেন আগুন নিয়ে স্প্রে করে আগুন ধরায় দিলে জ্বলবে কিন্তু আমরা এটা চাচ্ছি না যেহেতু রাজা মামা ফেমাস না আগুনের চা কিন্তু আমি একবার আগুনের সরি আগুনের পান কিন্তু আমি একবার খেয়েছিলাম একদম পুরো বাজে না সেটা বলবো না জানি না কিন্তু আমি চাচ্ছি না সেটা দেওয়ার রিয়েললি কাজু বাদাম জাফরান এবং মধু দিয়ে আমরা এই চা ওই ইয়াটা করে থাকি পানটা করে থাকি যারা খাবেন তারা হয়তো স্বাদ বুঝতে পারবেন যেমন চায়ের আপনি স্বাদ যেমন চা পুরা এখন কিন্তু বিশ্বে কিন্তু আপনাকে চেনে যে রাজা বাংলাদেশে একজন মানুষ আছে যার চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে বিদেশ থেকে লোক আসে আপনারা যদি লক্ষ্য করেন একটু দেখেন উপরে এখানে নেপাল নিউজ আছে এই সাইডে দেখেন এই স্যার শুরু তো দেখেন একটা এই যে এটা নেপালের নিউজ আছে নেপাল থেকে আসলো নাকি নিউজ এটা হলো সমকাল যত মানে জাতীয় পত্রিকাগুলো আছে সবগুলো পত্রিকা ওনাকে নিউজ করাতে এবং টিভি চ্যানেলগুলো যে আছে তারাও কিন্তু আসলে ওনাকে এটা চীনের সরকারি পত্রিকা চীনের গণমাধ্যম দেখেন এটা চীন সরকারের পত্রিকা ইউএসএ ডেইলি স্টার সমকাল সব পত্রিকাতে এবং সব মিলে এই যে আপনি এত ভাইরাল হলেন কিবা আপনার চা মানুষ দূর দূরান্ত থেকে আসে এই যে খাচ্ছে আপনার কাছে কিরকম অনুভব হচ্ছে না আসলে আমি তো দুবাই ছিলাম আমি 5 টাকা দামের চা খাইছি বাংলাদেশে আমার আমি আমার অন্তস্তলে আমার 15 টাকা করে খাইছি সর্বপ্রথম আমি 5 টাকা করে চা খাইছি বাংলাদেশের মানুষ কি বিদেশি চাটা খাবে কিনা আমি সংকোচমুক্ত ছিলাম আর বাংলাদেশের মানুষ খাইছেন জি বাংলাদেশের মানুষ ভালোকে যে এত ভালোবাসে কল্পনা ছিল না আমি কিন্তু প্রথম শুরু করেছিলাম রে আপনার আপনিও ভিডিও করেছেন হয়তো জানেন যে 15 টাকা করে আমাদের চাটা ছিল সর্বপ্রথম 15 টাকা ছিল আমি ভিডিও করেছিলাম এবং আপনার সঙ্গে দেখা হয়েছিল তখন একটা আপনার একটা গ্যারির ভিতরে একটা ছোট একটা দোকান ছিল এখন তো আল্লাহর রহমতে আপনারা খেয়েছেন সেখানে আপনাদের টাকা দিয়ে ইডাও কিনে ফেলেছি বাড়িও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আমরা আগে যাচ্ছি দোয়া করবেন এবং কোনো অভিযোগ থাকলে মামার মাধ্যমে কমেন্ট করবেন আমরা পেয়ে যাব আমাদের সমস্যাগুলো আপনি যদি দেখেন আমরা চাটা দিয়েছি দেখেন কত ভাবে যদি কোনো চার ভিতরে কোনো সমস্যা কিবা কোনো কিছু মনে করেন আপনারা অবশ্যই তা কমেন্ট বক্সে লিখবেন আমরা মামার সাথে যোগাযোগ করে সেটা সলভ করার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন চা তৈরি করে আমরা একটু চা তৈরি করে এটা কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান এই চাটা দাও কে আছে বাইরে কাজু বাদাম জাফরান তার নিচে এক আছে এই যে মামাগর মনে হয় এই যে মামাগর মনে হয় এই মামা এটা কফি ম্যাট দিচ্ছে এরপরে যে মিল্ক আছে মিল্ক দিবে একসাথে মিক্স করে না যে এটা আমরা ব্লেন্ডে ব্লেন্ডার দিয়ে একবারে দেখেন মেশিন দর্শয়ে দেখেন আর বাণিজ্য মেলায় মজার ব্যাপার হলো একটা ওয়ান টাইম কাপ ফ্রি বাইরে কিন্তু আমরা কাপ ফ্রি দেই নেই আমরা এই জন্যই দিয়েছি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে জেলে যাতে আমরা চার মানটা ভালো করতে পারি এবং সার্ভিসটা ভালো দিতে পারি যার জন্য আমরা কাপটা ফ্রি দিয়েছি আমি মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে ঠিক বাণিজ্যওয়ালা বিখ্যাত রাজামামার চা বললেই চিনবে যেহেতু ফেমাস এবং আরএফএল আছে সামনে দেখেন গুরান যদি আরএফএল এর সামনে যে আরএফএল দেখতেছেন ঠিক আরএফএল এর পিছন সাইডটা কিন্তু এই দোকানটা আপনারা আসলে এখানে পেয়ে যাবেন আর তাছাড়া কেউ কে বাণিজ্যওয়ালা ঢুকে জিজ্ঞেস করলেই হবে যে রাজামামা চা স্টোরটা কোন জায়গায় তাহলে দেখিয়ে দেবে তো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন ভিডিওটা সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দিবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু